শহরে বিমা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা চক্র, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রতারণা, তদন্তে নেমে ধরপাকড় বিধাননগর সাইবার ক্রাইম থানার। বিক্রম দাস আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিক্রম, একটু বিস্তারিত জানতে চাইব। দেখো, একেবারেই অভিনব মোডাস অপারেন্ডি, যেখানে আমরা জানতে পারছি পুলিশ সূত্রে যে মূলত যারা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদেরকে কিন্তু টার্গেট করা হতো, এবং সেক্ষেত্রে একটা ডেটাবেস বার করা হয়েছিল, সেই ডেটাবেসের মাধ্যমেই এই আন্তরাজ্য চক্র চলত। এটা পুলিশ সূত্রের খবর যে মূলত বাগুইহাটির এক অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তাকে একটি ফোন করা হয় সম্প্রতি এবং বলা হয় যে তার একটি ইন্স্যুরেন্স ক্লেম পেন্ডিং আছে, যদি তিনি সেই ইন্স্যুরেন্স ক্লেম পেতে চান তাহলে তাকে 30,000 টাকা জমা করতে হবে, এবং সেই অনুযায়ী 30,000 টাকা তিনি জমা করেন। এবং তারপরে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সেই 30,000 টাকা কিন্তু চোট করা হয়। পুলিশ তদন্তে নেমে যেটা জানতে পারে যে আন্তরাজ্য চক্রের এক পান্ডা সে দিল্লিতে রয়েছে, এবং সেই অনুযায়ী রাজবীর সিং নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্র কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখছেন বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধন্যবাদ বিক্রম।